প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সকলকে আমরা আগাম বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে নতুন যে বছর আসছে সেই বছরে যেন আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। একই সঙ্গে দেশবাসীর যেন গণতন্ত্রে ফিরে পায় এবং উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে আমাদের কথা শুরু করব। আজ আমাদের 20 দলের সম্পাদক পর্যায়ে বৈঠক ছিল এবং আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। তার মধ্যে প্রধান বিষয় ছিল আসন্ন পৌরসভা নির্বাচন 30 তারিখে যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 20 দল এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে যে আগামী 30 তারিখের যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে 20 দলের পক্ষ থেকে সর্বাত্মক 20 দলের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সমর্থন দেওয়া হবে এবং কোন কোন জায়গায় দু একটি জায়গাতে হয়তো নিজস্ব প্রতীক নিয়ে অনেকে নির্বাচন করছেন, সেগুলোতেও সমর্থন দেওয়া হবে। যারা 20 দলের ঐক্যমতে যে প্রার্থীরা আপনার চূড়ান্ত হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচারণাও শুরু হয়েছে। গতকাল আমাদের দিনাজপুর, রংপুর এই দুটি বৃহত্তর জেলায় কাজ শুরু হয়েছে এবং আমাদের 20 দলের নেতৃবৃন্দ সেখানে একসাথেই তারা নির্বাচনী প্রচারণা করেছেন। অতি অল্প সময়ের মধ্যেই 20 দলের সমন্বিত যে প্রচারণা আগামী দু একদিনের মধ্যে সেটাও শুরু হবে এবং আমরা আশা করছি যে 20 দলের নেতৃবৃন্দ সেগুলোতে অংশগ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই পৌর নির্বাচনকে আপনারা জানেন যে আমরা একটা আন্দোলনের একটি পর্যায়, একটি ধাপ হিসাবে নিয়েছি। 20 দল এটাকে গণতান্ত্রিক আন্দোলনের একটি পর্যায় হিসাবে নিয়েছে এবং অতীতে নির্বাচন কমিশন যে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আপনারা সেটা জানেন সবাই, যে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সমস্ত নির্বাচনগুলোই আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ওই নির্বাচনগুলো কোনোটাই অবাধ ও সুষ্ঠু হয়নি। এরপরেও আমরা এই 30 ডিসেম্বর পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আগেই বলেছি যেটা আমরা অংশগ্রহণ করছি গণতন্ত্রের স্বার্থেই, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আবার প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন তারা কতটুকু নিরপেক্ষ থাকতে পারেন, কতটুকু তারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে তারা পারেন কি না। অতীত অভিজ্ঞতা আমাদের খুবই তিক্ত, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে এবং দলীয় প্রভাবের কাছে, সরকার দলীয় প্রভাবের কাছে তারা নতি স্বীকার করেছে। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্বাচন কমিশনকে আমরা আবারও জানাব, আমাদের ডেলিগেশন যাবে, তারা জানাবেন এবং তারা এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে সমাধান করা যায়, নিরপেক্ষভাবে সমাধান করা যায়, সম্পন্ন করা যায় সেই বিষয়ে তারা তাদের মতামত তুলে ধরবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে সরকারি দল, সরকারের মন্ত্রীরা তার নির্বাচনের যে বিধি, এই পৌর নির্বাচনের বিধি, তারা সেগুলোকে লঙ্ঘন করছেন এবং লঙ্ঘনগুলো অত্যন্ত পরিষ্কার করে পত্রিকায় চলে আসছে। আজকেও পত্রিকায় আছে যে নাটোরে কোনো একজন মন্ত্রী মহোদয়, তিনি সেখানে সরকারি দলের প্রার্থীর বাসায় প্রায় ঘণ্টাখানেক সভা করেছেন এবং তিনি সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। কয়েকদিন আগেও দেখেছি যে মন্ত্রীবর্গ কয়েকজন তারা আপনার বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এতেই প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন যাতে বিরত করতে পারছেন না, তার অর্থই হচ্ছে যে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে এবং তাদের যে অযোগ্যতা সেই অযোগ্যতা তারা আবার প্রমাণ করতে শুরু করেছে। সেই জন্যেই আমরা আবারও আজকের এই সভার মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয়,
তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আমাদের বিরোধী দলের প্রার্থীদের উপরে নির্যাতন শুরু হয়েছে এবং আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরেই আপনার গ্রেফতার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগার পূর্ণ করে ফেলা হয়েছে। এমনও প্রার্থী আছেন যিনি গ্রেফতার আতঙ্কে গ্রেফতারের ভয়ে তিনি নিজেও নির্বাচন পরিচালনা করতে পারছেন না, প্রচারণায় অংশ নিতে পারছেন না। আমরা আবারও এই মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা এবং তাদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। এই সভাতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী যে কয়েকদিন প্রচারণার জন্য অবশিষ্ট রয়েছে কয়েকদিন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীদের পক্ষে আমরা নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করব। এখানে আমাদের সবাই আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বাংলাদেশ ইসলামিক পার্টির প্রধান অ্যাডভোকেট আব্দুল মোমেন সাহেব তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, এই সময়ের মধ্যে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আমরা গভীর শোক প্রকাশ করছি, সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের কাছে আমাদের সমবেদনা আমরা জানাই। শেষে আমরা আবার আমাদের সেই দাবির কথা যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন তার জন্যে আমরা দাবি জানাচ্ছি এবং সরকার যেন এর মধ্যে কোনো হস্তক্ষেপ না করে সেটাও আমরা দাবি জানাচ্ছি। আমরা জানি যে এখন গণতন্ত্র এখন সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। এই অনুপস্থিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমরা আশা করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ গণতন্ত্রের পক্ষে তাদের রায় প্রদান করবেন যদি তারা ভোট দিতে পারেন। সুতরাং ওই ভোট দেওয়ার যে পরিবেশ তৈরি করতে হবে সে বিষয়ে আবারও আমরা জোর দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।